পশুপ্রেমের অভ্যাসটা সেই ছোটবেলা থেকেই। একটা দুটো নয়, একসাথে পাড়ার 14টি বিড়ালের ভরণ পোষণের দায়িত্ব সামলাচ্ছেন চন্দ্রকোনা স্কুল শিক্ষিকা সবিতা পান। কুকুর বা বিড়াল ছানার জ্বালাতে অতিষ্ঠ হয়ে তাদের পিটিয়ে মারার ঘটনা আকছার ঘটতে দেখা যায়। সবিতা দেবীর এহেন পশুপ্রেমের জন্য প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে মিত্রসেনপুর এলাকার বাসিন্দা সবিতা পানের বয়স 48 বছর। পরিবার বলতে স্বামী, এক ছেলে ও এক মেয়ে। স্বামী নিমাইচন্দ্র পান, পেশায় উকিল, আর ছেলে মেয়ে দুজনেই স্কুলের পড়ুয়া। সবিতা দেবী চন্দ্রকোনা পৌর এলাকারই অযোধ্যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ঘর পরিবার সামলে শিক্ষকতার জন্য স্কুলে যেতে হয় সবিতা দেবীকে। বাকি সময় তিনি বিড়ালদের পরিচর্যা করেন। দেখভাল বলতে, ওরা সকালবেলা 4টার সময় আমাকে ঘুম থেকে তোলে। 4টার সময় আমি ওদের মাখা সন্দেশ দিয়ে জল গরম করে, এখন তো ঠান্ডা, জল গরম করে মাখা সন্দেশ আর সামান্য দুধ দিয়ে ওদের ভাত মাখিয়ে 4টার সময় খেতে দিই। তারপর ওরা খেয়ে দিয়ে সোফাতে বসে থাকে। তারপর 6টা বাজলে মা চলে আসে, মাছ খেয়ে নেয়, 500 থেকে 700 মতো মাছ খায়। তারপর সকালবেলা আবার আমি যখন স্কুলে বেরোই তখন 10টার সময় ভাত এক দফা খাইয়ে রেখে আবার খানিকটা মেখে রেখে যাই, যাতে পরেও খেতে পারে। আবার বিকেলবেলা আসি, এসে একটু মিষ্টি খায় ওরা, একটু মাথা সন্দেশ খায় করে দিই। আমাদের খুব ভালো লাগে, কেননা কাকিমা খুবই পশুপ্রেমী। এই বিড়ালগুলোকে প্রতিদিনই এই ভাইকে দিয়ে মাছ কিনে খাওয়াই, কলাকন মাখা দোকান থেকে এনে খাওয়াই, বাড়িতে রুটি করে খাওয়াই। এবং এই কুকুর বিড়ালগুলোকে মানে যেভাবে মানে একটা বাচ্চাকে যত্ন করে মা রাখে, সেইভাবেই কাকিমা দেখাশোনা করে। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।